কবর জিয়ারত করতে যেতে পারবে না মহিলারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবে কবরস্থানে মহিলারা যাবেন একান্ত যদি চোখের সামনে পড়ে যায় পাশ দিয়ে যাচ্ছে চোখের সামনে পড়ে গেল সে অবস্থায় দোয়া করে ফেলবে কিন্তু সালাম দিতে পারবে নিয়ত করে যাবে না যে দু মাস বা হ্যাঁ যেটা আমরা প্রশ্ন শুনলাম হয়ে গেল তিনি আবার বিয়ে করেছেন কিন্তু এই যে বাচ্চার দ্বিতীয় যে মায়ের যে দ্বিতীয় স্বামী সেই স্বামীর পরিচাত সেই বাবার পরিচয় উনি পরিচিত হয়েছেন বিয়ে হয়েছে সেই বাবার নামে না এটা এটা আসলে উচিত না কারণ মান গাসা ফালাইসা মিন্না এই বাবা তো তার আসল বাবা নয় জন্মদাতা বাবা তার একজন হ্যাঁ তালাক হতেই পারে হতেই পারে তো এটা অবশ্যই স্পষ্ট করে দেওয়া কারণ ইসলাম কখনো ক্ষতির দিকটাকে ইসলাম কখনো কেউ ক্ষতিগ্রস্ত হোক কারো মন ভেঙে যাক এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না একটা পর্যায়ে যখন এই মেয়েটা জানবে তার বুক ফেটে যাবে তার মায়ের প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা ভক্তিটা অনেক ঘাটতি হবে আবার এখন যাকে সে বাবা হিসেবে জানছে আসলে সে তার বাবা না আসল যে বাবা তার পরিচয়টা অন্তত বলে দেওয়া যা আমাদের মাঝে একটা কারণে যেই কারণেই হোক আমাদের মাঝে ছাড়াছাড়ি হয়েছে তারপরে তোমার এই বাবার কাছে তুমি পালিত হয়েছিল হয়েছ তো যেহেতু তার একজন বাবার পরিচয় রয়েছে এই পরিচয়টা দিয়ে দেওয়া এটাই ইসলাম সমর্থন করে কুকুর বাবাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা বলার কোনো সুযোগ নেই